মাওয়ানসিংহে ত্রিশালে ট্রাক চাপায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে র‍্যাব। কারওয়ান বাজারে র‍্যাব কার্যালয়ে নিয়ে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি যাচ্ছে সেখানে। এই ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব ১৪র একটি আভিযানিক দল তারা কার্যক্রম শুরু করে। ফলশ্রুতিতে গতকালকে রাতে সাভারে আমরা এই ঘটনার সাথে জড়িত সেই ঘাতক মালবাহী ট্রাকের যে ড্রাইভার রাজু আহমেদ ওরফে শিপনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত শিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানতে পারি এবং ঘটনার কিছু সম্ভাব্য কারণ আমরা তার জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি। যে ঘাতক মালবাহী ট্রাক, এই ট্রাকটি রেজিস্ট্রেশন করা হয় ২০১৭ সালে, প্রায় ৫.৫ বছর যাবৎ এই ট্রাকটি চলমান রয়েছে। ট্রাকটি ব্যাংক লোনের মাধ্যমে প্রাথমিকভাবে একজন ব্যক্তি ক্রয় করে, পরবর্তীতে বর্তমান মালিক যে মঞ্জুর, যিনি একজন কাঁচামাল ব্যবসায়ী, তিনি এই ট্রাকটি ক্রয় করেন। এই ট্রাক ছাড়াও তার আরও ৩টি ট্রাক রয়েছে এবং এই যে মঞ্জুর, উনি রাজশাহীতে বসবাস করেন এবং উনি কাঁচামালের ব্যবসা করেন। এই ট্রাকের সকল কাগজপত্র, যেটা আমরা বলে থাকি ফিটনেস, সব ট্যাক্স টোকেন, সব কাগজপত্রেই মেয়াদ উত্তীর্ণ। এই যে ট্রাকটি চালনা করা হয়েছে, এই ট্রাকটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৭ টন। আর যখন দুর্ঘটনাটি ঘটে তখন এই ট্রাকে ১৩.৫ টন মালামাল ছিল।